প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের একজন মানুষের প্ররোচনায় পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। এরপরও নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরিতে জনগণের সাহসই ছিল একমাত্র সম্বল। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির পরও ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে সরকার। সংকটময় এই পরিস্থিতি বিবেচনায় জনগণকে কৃচ্ছতা সাধন এবং সঞ্চয় বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যায় প্রস্তাবিত বাজেটের ওপর সংসদের সমাপনী আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদকে জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামামায় বিশ্বজুড়েই অস্থির নিত্যপণ্যের বাজার, আর তাই এবারের বাজেটের মূল লক্ষ্য জিনিসপত্রের ঊর্ধ্বগতি থেকে জনগণকে সুরক্ষা দেয়া। জ্বালানি তেল, গম, ভোজ্য তেল, এলএনজি, সার ইত্যাদি প্রত্যেকটার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং জাহাজের মূল্য ভাড়াও বৃদ্ধি পেয়েছে। এরূপ প্রায় 9টি পণ্যের একই পরিমাণ আমদানিতে 2021 সালে তুলনায় 2022 সালে আমাদের 8.2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পরিশোধ করতে হচ্ছে। এর ফলে আমাদের ব্যয় অনেক বেড়ে গেছে, কারণ আমরা সব ক্ষেত্রেই প্রচুর ভর্তুকি দিচ্ছি। প্রধানমন্ত্রী জানান, অতিমারির মধ্যেও উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ দেশের অগ্রগতির জন্য মাইলফলক। পদ্মা সেতু তৈরি হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ আর অবহেলিত থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ষড়যন্ত্র না হলে 2 বছর আগেই তৈরি হতো স্বপ্নের পদ্মা সেতু। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের দেশের একজন মানুষের প্ররোচনায় এই টাকা বন্ধ করে দিয়েছিল। ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে করবো, অনেকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল, আমার বিশ্বাস আমার জনগণ, আর সেই মানুষই হচ্ছে আমার শক্তি, আর মানুষের কল্যাণ করাই আমাদের কাজ। কাজেই সেই কাজটা সফলভাবে করতে পেরেছি। আমাদের সেতু আমাদের নিজের টাকায় আমরা তৈরি করে দিয়েছি। দেশে করোনার নতুন ঢেউ লেগেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন, পাশাপাশি সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সংসদ নেতা। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে প্রত্যেককে তার নিজ নিজ জায়গায় থেকে যতটুকু সম্ভব কৃচ্ছতা সাধন করতে হবে, সঞ্চয় করতে হবে, মিতব্যয়ী হতে হবে। এবং আমরা যেমন বিদ্যুৎ দিচ্ছি, কেউ ঢালাওভাবে ব্যবহার করবেন না, পানি ঢালাওভাবে অপচয় যেন না হয়, সকলেই কিছুটা কৃচ্ছতা সাধন করে কিছু সঞ্চয় করে নিজেকে সুরক্ষিত রাখবেন। এরপর সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন প্রস্তাবের ওপর জনমত যাচাই এবং সংশোধনীর প্রস্তাব দেন। জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হলেও 17টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করেন অর্থমন্ত্রী। পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় নতুন অর্থ বিল। হা জয়যুক্ত হয়েছে, অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2022 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল। অর্থ বিল পাশের পর সংসদ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন স্পিকার। রীতি অনুযায়ী 30 জুন পাশ হবে নতুন বাজেট। জয় বাংলা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।